শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই চার্জশিটে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। আজকে 59 দিনের মাথায় অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে যে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই গ্রেপ্তারির 59 দিনের মাথায় আজ শুক্রবার কলকাতায় ইডি স্পেশাল কোর্ট ব্যাংশাল কোর্টে এই চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার এই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই গ্রেপ্তারির 59 দিনের মাথায় আজকে তার নামে চার্জশিট জমা করলো এই সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। প্রথম দিন থেকে খবরের চর্চায় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন এই কালীঘাটের কাকু, যার আসল নাম সুজয় কৃষ্ণ ভদ্র এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ বহু বছর এই সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি অকপটে নিজেও স্বীকার করেছেন তার বসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার বস, তার তাকে তিনি চাকরি দিয়েছেন এবং তার কাছে তিনি ঋণী। বারবার ক্যামেরার সামনেও কিন্তু অকপটে এই কথা স্বীকার করে নিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবারে আমরা দেখেছি তাকে দুবার ডেকে পাঠানো হয়েছিল, তিনবারের বার তাকে বাড়ি থেকে তার বাড়িতে রেড করা হয় এবং তাকে ডাকা হয় সিজিও কমপ্লেক্সে, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে তার বিরুদ্ধে অবশেষে 59 দিনের মাথায় চার্জশিট জমা করলো কেন্দ্র তদন্তকারী সংস্থা। আজকে যেটা আজকে কলকাতার এই স্পেশাল কোর্টে 126 পাতার চার্জশিট জমা করা হয়েছে এবং এই 126 পাতার সঙ্গে কয়েক হাজার পাতার নথি, কিছু গুরুত্বপূর্ণ নথি প্রমাণ হিসাবে তার বিরুদ্ধে জমা করা হয়েছে এই চার্জশিটের সঙ্গেই। কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডির তরফে চার্জশিটের সঙ্গে কয়েক হাজার পাতার এই নথি জমা দেওয়া হয়েছে কোর্টে, যেখানে ছত্রে ছত্রে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এবং ইডির দাবি যে এই চার্জশিটে কিন্তু একাধিক জায়গায় সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে তার যে যোগাযোগ পাওয়া গেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে, তার যে প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ মিলেছে সে কথা জানানো হয়েছে। সেই কারণে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 4 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার এই চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রের পাশাপাশি তার অধীনে থাকা বেশ কয়েকটি কোম্পানিরও নাম রয়েছে, যেই কোম্পানিগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, যার মধ্যে বেশ কিছু কোম্পানি সুজয় কৃষ্ণ ভদ্রের নিজের নামে রয়েছে। সেই ধরনের একাধিক কোম্পানির নাম রয়েছে এই চার্জশিটে এবং ইডির দাবি, চার্জশিটে ইডি দাবি করেছে যে এই কোম্পানিগুলোর মাধ্যমেই কালো টাকা সাদা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র, যেই টাকাগুলো সরাসরি নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত রয়েছে, নিয়োগ দুর্নীতির মাধ্যমে যে টাকা তিনি পেয়েছেন সেই টাকা এই ধরনের কোম্পানির মাধ্যমে কালো থেকে সাদা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র, চার্জশিটে এমনটাই দাবি ইডির। পাশাপাশি আরও যেটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেটা ইডি চার্জশিটে দাবি করেছে, মানিক ভট্টাচার্য যিনি এই নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কাণ্ডারী, তার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল, তার কাছে তিনি যেতেন সুজয় কৃষ্ণ ভদ্র, এমনটা কিন্তু এই চার্জশিটে দাবি করা হয়েছে। অবশেষে গ্রেপ্তারের 59 দিনের মাথায় সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু বিপদ আরও বাড়ল এটা বলা যায়। কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই তার জামিনের আবেদন তিনি করেছিলেন, গতকালকে জামিনের শুনানি হয়েছে কিন্তু জামিন কিন্তু নাকচ হয়ে গেছে তার একদিন বাদে ইডির এই চার্জশিট জমা করা, ফলে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু যথেষ্ট আরও অসুস্থিতে পড়লেন এটা বলাই যায়।